অভিনয় আপনাদের মহান রঙ্গমঞ্চে যিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখালেন তিনি হলেন আমাদের পুরুলিয়া জেলার এক সুনামধন্য ছৌ নৃত্য শিল্পী নৃত্যশিল্পী Oh, no.
Thank you.
সম্রাট মহিষাসুর। আরে মহিষাসুর চলেছেন যেখানে জনমানবহীন শূন্য গভীর অরণ্যে তপস্যা করার জন্য। তাই মহিষাসুরের ভূমিকায় নৃত্য কলা কৌশল করে দেখাবেন নৃত্য শিল্পী ওস্তাদ জগন্নাথ মাহাতো। আমরা নাকি সামান্য একজন নারীর হস্তে
তোমাদের হইব পর হরি আমার বীর মন্ত্রী সেনাপতি গণ তয়ার বিলম্ব নাহি কোন প্রয়োজন চলো 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 সেই স্বর্গপুরী করি আক্রমণ হে মহারাজ তাই হোক মহারাজ তাই হোক হে Yeah.
সৃষ্টি কর্তা ব্রহ্মদেব মহিষাসুরের অত্যাচারে স্বর্গের সমস্ত দেবগণ স্বর্গ রাজ্য ছেড়ে করেছেন পলায়ন। হে ব্রহ্মদেব, সেই মহিষাসুরের নিধনের শীঘ্রই করো আয়োজন। বলি শোনো শোনো দেবগণ, চিন্তার নাহি কোনো কারণ, আমরা সকলে মিলে একটি নারী করিব শীতল। সেই নারী দিয়া সেই মহিষাসুর হইবে নিধন। হে দেবগণ, তাই হোক দেবগণ, তাই হোক। এদিকে এদিকে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা সকলেই সেই নারী সৃষ্টি করার জন্য করেছেন আয়োজন। আমি সামান্য একজন নারী হয়ে কেমন করে সে মহিষাসুর করব নিধন। বলি শোনো শোনো নারী, চিন্তা নাহি কোনো কারণ, আমরা সকলে মিলে আমাদের নিজ নিজ অস্ত্র তোমার হাতে আমরা করিব সমর্পণ। তাই এদিকে এদিকে সব ব্রহ্মদেব বলছেন, এই নাও আমার
সুন্দরী নারী তুমি, কে সুন্দরী তুমি, কি বা নাম, কোথায় ধব, কি বা তোমার পরিচয়, আর কি বা হেতু এসেছো এই নির্জন কানরে, পরিচয় যাও সুন্দরী, এই না ভালো বিরা Thank you.
নমস্কার মঞ্চে উপস্থিত মহামান্য সমবেত শ্রী দর্শক মন্ডলী ও পূজনীয় মা ও ছোট ছোট ভাই এবং বোনেরা আমাদের এই